ডক্টর গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তারের 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার চিকিৎসক নেতারা। আজ সকাল 10:30টার দিকে রামেক হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি করেন চিকিৎসক নেতারা। এ সময় কালো ব্যাজ ধারণ করেন তারা। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন বিএমএর নেতারা। এ সময় তারা হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের 72 ঘন্টার এক আলটিমেটাম দেন, না হলে লাগাতার ধর্মঘট হওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএমএর রাজশাহী শাখার সভাপতি ডক্টর এ বি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডক্টর নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর চিন্ময় কান্তি দাস এর সাথে আরও অনেকে। মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে চিকিৎসক নেতারা বলেন, এ নৃশংস হত্যায় তারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নিয়ে শঙ্কিত, অবিলম্বে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা দেয় তারা। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি। সেটা হলো সেটা হচ্ছে প্রাইভেট চেম্বার থেকে ঘোরার